বুঝলেন, আজকের সব খাবারগুলো দারুণ ছিল, কোনো উৎসবে খাচ্ছি বলে মনে হলো। এই বাড়িতে এসে খাবার খাওয়াটাই একটা বড় ব্যাপার। আমি আয়াপ্পার মালা পরার জন্য আমার সাথে সাথে আপনাদেরকেও নিরামিষ খাবার খেতে হলো। আমাদেরও এই খাবার ভালো লাগে, তাই নাকি? আমি এরপর থেকে মাংস আর খাবো না ঠিক করেছি, কিন্তু ওই গন্ধটা না খেলে মনটা যেন কেমন করে ওঠে। এই রে স্বামী, এ সারানা মাইয়াপ্পা, এসিপি সাহেব বলুন। আচ্ছা, আপনার কি পান খাওয়ার অভ্যেস আছে নাকি? না না, আমি এটা খাই না। ও, এখন তো পুজোতেও পানের ব্যবহারটা কমে যাচ্ছেই বললে চলে। আর কিছুদিন পরে হয়তো এই পান খাওয়া ব্যাপারটাই একেবারে উঠে যাবে। কেন থাকবে না দাদা? মানুষ যদি ছেড়েও দেয়, ঠাকুর কি ছেড়ে দেবে নাকি? ফুল ফলের থালায় পান পাতা রাখা তো অতি আবশ্যক দাদা। একদম ঠিক বলেছেন। হ্যাঁ, আপনি যাই বলুন না কেন, আমাদের বাড়ির মেয়েদের কথায় কেউ হারাতে পারবে না। কিরণ, হ্যাঁ কিরণ, কি হয়েছে? কি বাবা এরকম চুপচাপ আছিস কেন? সন্ধ্যাকে দেখছিলাম বাবা। ওকে দেখে কিন্তু খুব চালাক মনে হচ্ছে। ওর কথা মতো নিজেদের মধ্যে জানা পরিচয় করার জন্য এগোতে যাস না, যাতে তাড়াতাড়ি বিয়েটা হয় সেই চেষ্টা কর, ওইটাই তোর জন্য ভালো হবে। তাতে তোমার কি, চুপ করে থাকো তো বাবা। আর আমাদের বাড়ি কেমন লাগলো? আজকে খাবারগুলো সব ভালো ছিল তো সন্ধ্যা? ভালো ছিল। আপনি একটা পান খেয়ে দেখুন না। তাহলে এখন আপনার ডিউটি। হ্যাঁ হ্যাঁ, ওই থানায়। এসো মা গঙ্গা, তুমি কোথায় চলে গেছিলে? আরে গঙ্গা, কতক্ষণ ধরে অপেক্ষা করছি, কোথায় ছিলে তুমি? আমরা তো খাবারও খেয়ে নিলাম। হ্যাঁ গঙ্গা, তুমি তো ঘরেও ছিলে না, কোথায় গেছিলে তুমি? আসলে হঠাৎ করে কি যে মাথা যন্ত্রণা শুরু হলো, সেই জন্য আউটহাউসে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। ও, তাহলে সব কথা তো হয়েই গেল, এমনকি ভালো খাওয়া দাওয়া হলো। এবার আমাদের যেতে হবে। কি, খাওয়ার পরেই আপনি চলে যাবার কথা ভাবছেন নাকি? হ্যাঁ, না না, আমরাই শুধু যাচ্ছি, সন্ধ্যা তো এখানেই পার্থর বাড়িতেই থাকবে। আপনারা সবাই যাচ্ছেন, অ্যাট লিস্ট সন্ধ্যা আমাদের সঙ্গে থাকুক। হ্যাঁ, এ আবার কি গো? আরে রে, না না, বিয়ে না হওয়া অবধি সন্ধ্যা পার্থর সাথেই থাকবে। না মা, আমি এখানেই থাকবো। না সন্ধ্যা, এটা ঠিক নয়। কি ঠিক নয় মা? আমি যাদের ব্যাপারে জানতে চাই তারা তো সবাই এখানেই থাকে, আর তাছাড়া আমি এখানে থাকবো তবেই তো আমি আর কিরণ একে অপরকে জানতে পারবো। প্লিজ মা, আমি এখানেই থাকতে চাই। সন্ধ্যা, তুমি সামাজিক বিধি না মেনেই কথা বলছো, এতে সামাজিক বিধির কি আছে? কোনো না কোনো দিন সন্ধ্যা তো আমাদের বাড়িতেই আসবে, এখন থেকেই এইখানে থাকলে কি হয়ে যাবে? সন্ধ্যাকে আমরা খুব ভালোবেসে ফেলেছি আর ওকে খুব যত্নে রাখবো। আরে আরে, আপনারা যত্ন করবেন না এটা আমি বলতে চাইনি। সমাজ বলে তো একটা কথা আছে, তাই বলছিলাম। সেটা তো ঠিক জানিস, এই সম্প্রদায়ের ব্যাপারটা মানুষেরই তৈরি। সন্ধ্যা এখানে থাকবে বলে যখন ঠিক করেছে, আপনারা ওকে জোর করবেন না। ও বিয়েতে রাজি না হওয়া পর্যন্ত যতদিন ও চায় এখানে থাকুক না। সবাই তো বলছেন, কিন্তু আমার একটু চিন্তা হচ্ছে। লক্ষ্মী, সবাই এত করে বলার পরে আমাদের না করাটা ঠিক দেখায় না, সন্ধ্যা এখানেই থাকুক। থ্যাংক ইউ বাবা। ইটস ওকে মা, তুমি সাবধানে থেকো। ও ইয়েস। আরে বাপরে, এত সব জ্ঞানের কথা শেষ হয়ে গেল। শোনো, কারোর যেন কোনো অসুবিধে না হয়। সন্ধ্যা এই বাড়িতেই থাকবে বলছে, একে অপরকে বোঝার জন্য খুব ভালো ব্যাপারটা। যাই হোক, দুজনে বিয়েটা হলেই হলো, ব্যাস হয়ে গেল। কি গো, খালি খেয়েই চলেছো, তুমি কি কোনো কথাই বলবে না? আচ্ছা, এবার তাহলে আমরা আসি।
আসছি দিদি, আসছি। নমস্কার। আসছি, ঠিক আছে, নমস্কার। আচ্ছা আসুন। আপনি কি আমায় চিনতে পারছেন? না তো। না, আমি আপনাকে আগে যেন কোথায় দেখেছি, কিন্তু কোথায় দেখেছি আমার ঠিক মনে পড়ছে না। না, আমি আপনাকে আজই দেখছি। ও, তাহলে মনে হচ্ছে আমি কনফিউজ হয়ে গেছি, সরি। হ্যাঁ, ইনি গঙ্গাকে দেখেছেন হয়তো। আমাকে দেখে গঙ্গা বলে ভাবছেন কি? তার মানে রঙ্গনায়কের কথা মতো গঙ্গা কি বেঁচে আছে? যাই হোক, আমায় সাবধানে থাকতে হবে। কি হলো, আপনার সারা গায়ে সিঁদুর লেগে আছে, মুছে নিন। আপনার সারা গায়ে সিঁদুর লেগে আছে আপনি বুঝতে পারেন? আমি দেখতে পাইনি, কিন্তু আমি তো দেখলাম, তাই এটা আপনাকে বললাম। তোর ওই সাপ রূপটাকে পুরোপুরি নাশ করার জন্য শপথ নিয়েছি আমি। সাপের মতিগতি একমাত্র সাপই জানবে বলে অগ্নি সাপকে নিজের শরীরের সাথে এক করে কলিঙ্গ সাপ হয়েছি আমি। এই সাপের অংশকে আমি ছাড়ব না, আমার সাথে রেখে দেব আমি। নন্দিনীর বিরুদ্ধে এই শক্তির ব্যবহার করব। এই নন্দিনী, তোর মা পার্বতী শিবনাগ, আর তুই শক্তি নাগ হয়ে থাকলে আমি মাধবী কাল নাগিনী। তুই আমাকে নাশ করার জন্য মেয়ের রূপ ধারণ করেছিস, আমি তোকে নাশ করার জন্য সাপের রূপ ধারণ করেছি। তুই জিতবি না, আমি জিতব, দেখে নেব এবার। চারিদিকে চক্রব্যূহ বানিয়েছিস, ওটার মধ্যে তোকে ফাঁসাবার জন্য এখন থেকে কাজ শুরু করব আমি। এই মাধবীর যে কত শক্তি আছে দেখিয়ে দেবো তোকে আমি নন্দিনী, এই আমি শপথ করলাম।